তীর রঙে রাঙিয়ে তোলো, হিংসা বিদ্বেষ দুঃখ ভোলো, শান্তির রঙে রাঙিয়ে তোলো, হিংসা বিদ্বেষ দুঃখ ভোলো, প্রেমের আবির হৃদয়ে ঘুলো, চলো নতুন যুগে সবাই চলো, চক্র পরিবর্তনের সময় হলো, শুভ কর্মের বীজগুলো বপন করো, চক্র পরিবর্তনের সময় হলো, শুভ কর্মের বীজগুলো বপন করো, সুন্দর ভাবনার জল ঢালো, নতুন যুগে ফসল নিয়ে চলো, ওই দেখো ভোর হলো, দিগন্তে দেখো সোনালি আলো, নতুন যুগে ওম শান্তি। রাজযোগের রাজপথে আজ আপনাকে স্বাগত জানাই। এই পথ অতি সরল, যা দুর্গম জীবনের যাত্রাপথকে সুগম করে তোলে, সাথে আমাদের মূল আত্মস্বরূপের অনুভূতি করিয়ে আত্মবিশ্বাস বৃদ্ধি করে এবং আমাদের সুপ্ত আন্তরিক শক্তিকে জাগ্রত করে। যোগ শব্দটির সাধারণতম অর্থ হল যুক্ত হওয়া। আত্মা যখন কিছুক্ষণের জন্য দেহবোধ থেকে মুক্ত হয়ে গহন আত্ম অনুভূতি করে এবং তার পরবর্তী ধাপে পরমপিতা পরমাত্মা স্মৃতিতে নিজেকে একাগ্র করে পরমাত্ম অনুভূতিতে মগ্ন হয়, তখন তাকে রাজযোগ বলে। এইভাবে স্বয়ং ঈশ্বরের সঙ্গে যোগযুক্ত হলেই পরমাত্ম স্নেহ, তার শক্তি, তার গুণ আত্মার মধ্যে প্রবাহিত হতে থাকে এবং এক ভরপুরতার অনুভূতি হয়। আসুন এই সহজ যোগানুভূতির আনন্দ নিন। এর জন্যে আসুন সহজ আসনে আমরা সোজা স্থির হয়ে বসি, চোখ দুটি সামনে স্বাভাবিকভাবে খোলা থাক, মন থেকে অন্যান্য সমস্ত বিচারধারাকে সরিয়ে রেখে এবার চলুন মনকে শব্দ কোলাহলের জগৎ থেকে দূরে নিয়ে গিয়ে শান্তির সম্পদে সমৃদ্ধ করি। এই বিচারধারার সঙ্গে এবার আপনিও আপনার মনকে প্রবাহিত করুন।
ওম শান্তি। আমি এখন শান্ত, আমার আসনে বসে আছি, শরীরে বিশ্রামের অনুভূতি আলগাভাবে ছাড়া, বোঝাহীন হালকা, কেবল মন আমার জেগে আছে। মনের চোখ সম্পূর্ণ খোলা, ধীরে ধীরে আমার পারিপার্শ্বিক সব কিছু থেকে মনকে আমি গুটিয়ে নিচ্ছি। নিজের ভেতর কেন্দ্রীভূত করছি, প্রবেশ করছি আমার অন্তরের জগতে। এক অন্য জগৎ যা আমারই রচিত, আমার সংকল্প, আমার আশা, আমার অনুভূতি নিয়ে গঠিত এ এক অদ্ভুত জগৎ। আর এর ঠিক কেন্দ্রবিন্দুতে রয়েছি আমি। চিন্তা ভাবনার সকল আবর্তের কেন্দ্রে স্থির, শান্ত, জ্যোতির্ময় আমি আত্মা, আমি জীবনী শক্তি। আমার দেহের মনের সব শক্তির উৎস, নিজের প্রকৃত স্বরূপ এখন আমার সামনে। আমি একাগ্র চিত্তে দেখছি, আমি এক সূক্ষ্মাতিসূক্ষ্ম দিব্য জ্যোতির্বিন্দু। আমি আত্মা, এক ক্ষুদ্র উজ্জ্বল প্রকাশ। যেন আকাশের নক্ষত্র, স্থির প্রকাশময়, আমি এক দিব্য শক্তি। অজর, অমর, অবিনাশী, এক চৈতন্য সত্তা। আমি শাশ্বত শান্তির স্বরূপ। চার দিকে আমার গভীর প্রশান্তি। পবিত্রতা শুভ্রতায় আমি উচ্চল, যেন একখণ্ড স্বচ্ছ বেদাগ হীরে বিকিরণ করে চলেছি আমার অস্তিত্বের সত্যতা। অন্তরে
বাইরে, এখন আমি প্রকাশময়। গভীর শান্তির অনুভূতিতে মগ্ন, আমি রথী, আমার দেহরূপী রথের লাগাম আমার হাতে। দেহের পাঁচ কর্মেন্দ্রিয়, এই রথের পাঁচটি ঘোড়া, তারা ছাড়া পেলেই ছুটে বেড়ায়। কিন্তু আমি আত্মা, এই দেহরূপী রথের সফল পরিচালক। এই শরীররূপী রথে আমার আসন দুই ভ্রুকুটির ঠিক মধ্যবিন্দুতে। দুই ভ্রুকুটির মাঝে বসে প্রতিটি কর্মেন্দ্রিয়কে আমি নিয়ন্ত্রণ করি। জাগতিক শব্দ কোলাহলের থেকে আমি এখন অনেক দূরে। স্বস্থিতিতে, স্বমানে উজ্জ্বল, আমার মন, আমার বুদ্ধি এখন একাগ্র, অবিচল। মনের দর্পণে এবার আমি আমার লক্ষ্যকে স্পষ্ট দেখতে পাচ্ছি। সূর্য, চন্দ্র, তারামণ্ডলের ওপারে এক জ্যোতির্ময় জগৎ। এক দিব্য অলৌকিক সুবর্ণ লাল প্রকাশময় লোক। সংকল্প শক্তির ডানায় ভর করে আমি আত্মা এবার উড়ে চলেছি সেদিকে। স্থূল জগৎকে পেছনে ফেলে, নীল আকাশ ছাড়িয়ে আমি উড়ছি। কত হালকা, কত মুক্ত আমার লক্ষ্য আমার সামনে স্পষ্ট। আমি নিজেকে দেখছি এক দীপ্তমান উজ্জ্বল প্রকাশময় বিন্দুস্বরূপ। আমার শাশ্বত গুণগুলি এবার আমি অনুভব করতে পেরেছি। শান্তিময়, প্রেমময়, আনন্দময় শক্তি স্বরূপ আমি। এই আলোর জগৎ আমার অতি পরিচিত, এ যে আমার নিবাস স্থান, শান্তিধাম, পরম ধাম। এখানে এক পরম শান্তি বিরাজ করছে। এক গভীর নীরবতা চতুর্দিকে ব্যাপ্ত। সম্পূর্ণ শান্তি,
সম্পূর্ণ স্থিরতা। পূর্ণ জ্যোতির্ময় এই লোকের মাঝে আমি এক শান্ত স্বরূপ আত্মা। বিকিরণ করে চলেছি শান্তির প্রকাশ। ক্রমশ এক মহাজ্যোতির প্রকাশ আমার সামনে পরিস্ফুট হয়ে আসছে। এই মহাজ্যোতি থেকে বিকীর্ণ হয়ে চলেছে লক্ষ কোটি আলোর কিরণ। এ তো আমারই মতো এক জ্যোতিবিন্দু। কিন্তু আরো উজ্জ্বল, আরো দিব্যতায় পূর্ণ এক অদ্ভুত প্রকাশপুঞ্জ। এই মহাচুম্বকের আকর্ষণে আমি স্থির, নিশ্চল, আলোর ঝর্ণায় স্নাত। আমি এক পরম জ্যোতিবিন্দুর ঠিক সামনে। এ যেন বিন্দুতে সিংহ। যত এগিয়ে যাচ্ছি এক গভীর স্নেহের আকর্ষণ অনুভব করছি। এক পরম স্নেহ, এক পরম শান্তি। আমি এক পরম শক্তিকে উপলব্ধি করতে পেরেছি। এ আমার পিতা, সৃষ্টির পিতা। আমি এখন স্বয়ং ঈশ্বরের সামনে। আমার অতি প্রিয়, অতি আপন পরম পিতা পরমাত্মা শিব। সকল শক্তির উৎস, সকল গুণের সাগর, সূর্যের মতো শক্তিশালী, আবার সাগরের মতো প্রশান্ত। আমি দেখছি আমার পিতাকে। এ এক দিব্য দর্শন। সত্যম শিবম সুন্দরম, জ্যোতির ছটায় আমিও দীপ্তমান হয়ে উঠছি। পরমাত্মার পরম স্নেহের ধারায় আমার অন্তর ভরপুর হয়ে উঠছে। আমার মধ্যে দিয়ে এই অনন্ত স্নেহের ধারা প্রবাহিত হয়ে আমার চারপাশে ছড়িয়ে পড়ছে। কি শান্তি! এ এক অবর্ণনীয় অনুভূতি। আমার জন্ম জন্মান্তরের ক্লান্তি
অবসন্নতা ধুয়ে মুছে যাচ্ছে। আমার খোঁজ শেষ হয়েছে, আমি এখন পূর্ণ। আমার সকল তৃষ্ণা এখন তৃপ্ত। আমার মনে পড়ে যাচ্ছে কত জন্ম ধরে ভিন্ন ভিন্ন দেহের আধার নিয়ে আমি আত্মা সৃষ্টিরূপী রঙ্গমঞ্চে অভিনয় করতে করতে লক্ষ্যভ্রষ্ট হয়ে গিয়েছিলাম। স্মৃতিভ্রষ্ট ছিলাম, আমার বর্তমান অতীত ভূত ভবিষ্যতে স্মৃতি তলিয়েছিল অজ্ঞানতার অন্ধকারে। জন্ম মৃত্যুর আবর্তে হে ঈশ্বর, তোমার জ্ঞানের প্রকাশে আমি এখন চিনেছি নিজেকে, চিনেছি তোমাকে। আমার সব অন্ধকার দূর হয়ে গেছে, তোমার দেওয়া জ্ঞানে নবজন্ম হয়েছে আমার। বাবা, তোমার কত কাছে আমি, তোমার এ দানে এ স্নেহে আমি ধন্য। আমার অন্তর তাই বলে উঠে, ত্বমেব মাতাশ্চ পিতা ত্বমেব, ত্বমেব বন্ধুশ্চ সখা ত্বমেব, ত্বমেব বিদ্যা দ্রবিণং ত্বমেব, ত্বমেব সর্বং মম দেব দেব। তুমি আমার প্রকৃত মাতা, তুমি আমার প্রকৃত পিতা, তুমি আমার বন্ধু সখা। হে নাথ, তুমি জীবন স্বামী, আমার জন্ম জন্মান্তরের অদৃশ্য সাথী। আমার প্রকৃত শিক্ষক, আমার সদ্গুরু। পরম কল্যাণকারী পিতা, তুমি আমার মুদ্রিত নয়নকে উন্মুক্ত করেছ। দিয়েছ জ্ঞানের তৃতীয় নেত্র, ত্রিকালের ত্রিলোকের জ্ঞান আমার কাছে স্পষ্ট। হে পরমেশ্বর, যে জ্ঞানে তুমি সর্বজ্ঞ, আমাকেও দিয়েছ তার অধিকার। হে ঈশ্বর, তুমি তো সর্বশক্তিমান, তোমার শাশ্বত সন্তান, আমিও মাস্টার সর্বশক্তিমান। বিশ্ব কল্যাণকারী পরম পিতার সন্তান আমি আত্মা, বিশ্ব কল্যাণকারী।
আমি শান্তি দূত, তাই তোমার দেওয়া জ্ঞান, তোমার বার্তা আমি পৌঁছে দেব সকল আত্মার কাছে। সকলের সম্বন্ধ তোমার সাথে স্থাপন করে সকলকে প্রকৃত শান্তির মার্গ প্রদর্শন করব বাবা। আমি তোমারই ছিলাম, তোমারই আছি এবং তোমারই থাকব। এই শুভ ভাবনা অন্তরে ভরে পরম শক্তিতে সম্পন্ন হয়ে আমি আত্মা আবার ফিরে চলেছি সৃষ্টির কর্মক্ষেত্রে। কিন্তু এখন আমি এক নতুন আমি, প্রশান্ত, শক্তিশালী, সম্পন্ন। এই স্থিতি নিয়ে আমি পুনরায় দেহরূপী রথে ভ্রুকুটির সিংহাসনে আসীন হচ্ছি। ওম শান্তি। কত তীর্থ জঙ্গলে বনে,
যাই তুমি নিয়ে চলো নিজ দেশে, অন্তরে দিলে এত ভালোবাসা, অন্তরে দিলে এত ভালোবাসা, কি করে যেতা ভুলে, কি করে যেতা ভুলে, মনের গভীরে প্রেমের সুতোয় বেঁধেছ জানো যে তোমার মতো ভাগ্যবান এ সংসারে বিরল, তোমার দিব্য নেত্রকে উন্মিলিত করে দেখো জীবনরূপী মহাকাশে, তোমার ভাগ্যের তারকা কত উজ্জ্বল, তুমি নিজে যে নিজের ভাগ্য বিধাতা, পরম কল্যাণকারী বিশ্ব রচয়িতা, পরমপিতা পরমাত্মা যে তোমায় নিজের প্রিয় সন্তান রূপে কাছে টেনে নিয়েছেন, পরম করুণাময় শিব বাবার স্নেহের দৃষ্টি তোমার উপর পড়েছে, তিনি তোমায় হৃদয় থেকে বলেছেন, আমার প্রিয় সন্তান, মিঠে বাচ্চে, তুমি আমার আর আমিও তোমার। নিজের সৌভাগ্যের কথা ভেবে
হাসি মুখে তাকিয়ে দেখো। স্বয়ং বিশ্বপিতা তোমায় কত আপন করে নিয়েছেন, এখন তুমি নিজেই তোমার ভাগ্যের মালিক। তুমি যেভাবে চাও সেইভাবে তোমার ভাগ্য নির্মাণ করতে পারো। স্বয়ং ভাগ্যবিধাতা যে তোমার উপর প্রসন্ন, তিনি এখন মুক্ত হস্তে ভাগ্য বিতরণ করে চলেছেন। কলিযুগের এই অন্ধকারময় রাত্রে তোমায় সঙ্গ দিতে, তোমায় শ্রেষ্ঠ পথ দেখাতে তিনি কাছে এসে তোমার হাত ধরেছেন। তুমি এখন সর্বশক্তিমানের ছত্রছায়ার নিচে সম্পূর্ণ সুরক্ষিত। হে আত্মা, তুমি শত সহস্র গুণ ভাগ্যশালী। যেখানেই তোমার চরণ পড়বে সেখানেই ভাগ্যের কমল প্রস্ফুটিত হবে। নিজের ভাগ্যের শ্রেষ্ঠত্বকে উপলব্ধি করো। শিব বাবার প্রেমে পূর্ণ তোমার পবিত্র দৃষ্টি অপরেরও ভাগ্যের দ্বার খুলে দেবে। তোমার মুখ নিঃসৃত পরমাত্ম জ্ঞানের অমূল্য রত্ন তার ভাগ্যের রেখা পরিবর্তন করে দেবে, আর তোমার মহান কর্ম তাদের শ্রেষ্ঠ কর্ম করার প্রেরণা দেবে। ওঠো, ভাগ্য নির্মাণের সুন্দর ক্ষণ এসে উপস্থিত হয়েছে। এই সঙ্গম যুগে ভগবানের কর্তব্যে তুমিও তার সাথী। তোমার পথপ্রদর্শক পরম সদ্গুরু ভগবান শিব। হে মহান আত্মা, তুমি যে স্বর্গের অধিকারী হতে চলেছ, পবিত্র বিশ্বের বাগডোর তোমারই হাতে থাকবে। সুখ আর সম্পত্তির ভাণ্ডার তোমার সদা ভরপুর থাকবে। তুমি দেবতা, তুমি দাতা হয়ে সৃষ্টিতে রাজত্ব করবে। তোমার ভাগ্যের কলম তোমারই হাতে, তোমার কর্মই কলম হয়ে তোমার ভাগ্যের রেখা আঁকবে। হে আত্মা, সুস্থ সুন্দর কাঞ্চন কায়া প্রাপ্ত করার জন্য শারীরিক শক্তিকে ঈশ্বরীয় সেবা কার্যে নিয়োজিত করো। মনের সরোবরে সুখ শান্তির কমল ফুটিয়ে তুলতে শ্রেষ্ঠ শুভ ও সুন্দর চিন্তা ভাবনায় মনকে ভরপুর করে তোলো। আর তোমার স্থূল ধন সম্পত্তি মানব সেবার সর্বোচ্চ কার্যে নিয়োগ করো। পারস্পরিক সম্বন্ধের
সুখ প্রাপ্ত করার জন্য হৃদয় খুলে সকলকে সুখ দিয়ে যাও। এরপর যদি কেউ জিজ্ঞেস করে এই সংসারে সর্বাধিক ভাগ্যবান কে, তখন মাথা উঁচু করে তুমি সবার মধ্যে উঠে দাঁড়াবে, কারণ ভাগ্য বিধাতাই যে তোমার পিতা। আর যদি কেউ জিজ্ঞেস করে যে এই সংসারে সবচেয়ে ধনবান কে, তখনও তুমি গর্বের সঙ্গে সামনে এগিয়ে যাবে, কারণ তুমি যে সর্বশ্রেষ্ঠ জ্ঞান রত্নের ভাণ্ডারের অধিকারী। শুধু তাই নয়, সংসারে সবচেয়ে সুখী যে তুমি, কারণ তোমার দু নয়ন ঈশ্বরকে দেখেছে। এ ধরায় তার প্রতিটি লীলা, তার দিব্য কর্তব্য অবলোকন করেছে, তার সৃষ্টি পরিবর্তনের মহানতম কার্যে তার সাথী হয়ে তুমি কর্তব্য করে চলেছ। স্বয়ং শিব পিতা তোমায় তার কাছে সহযোগী হওয়ার যোগ্যতা প্রদান করেছেন, তোমায় নানান গুণে সাজিয়ে তুলেছেন। তোমার ভাগ্যের গুণগান দেখো সকলে করে চলেছে। পরম পিতা পরম বন্ধু হয়ে তোমার সমস্ত বোঝা, তোমার সমস্ত ভার নিজের হাতে তুলে নিয়েছেন। জীবনের এই যাত্রায় তুমি কত সুখী, কত নিশ্চিন্ত, স্বয়ং ঈশ্বর তোমার রক্ষক হয়ে তোমার সঙ্গে রয়েছেন। তিনি তোমায় পবিত্র অন্ন দিয়েছেন, মহান আত্মাদের পবিত্র সঙ্গ দিয়েছেন, মনন করার জন্য জ্ঞান রত্ন দিয়েছেন। একটু চিন্তা করে দেখো, স্বয়ং ভগবান প্রতিদিন অমৃতবেলায় তোমায় এসে জাগিয়ে দেন। দিনের প্রারম্ভে তার সঙ্গে তোমার সাক্ষাৎ হয়। স্বয়ং বরদাতা প্রতিদিন তোমায় বরদানে ভূষিত করেন। একদিন আসবে যখন সারা বিশ্ব তোমার ভাগ্য দেখে গর্ববোধ করবে। তুমি যেখানে থাকবে সেখানে সব কাজ সফল হয়ে যাবে। চেয়ে দেখো, শিব বাবা তোমার জন্যে স্বর্ণময় সংসারের উপহার নিয়ে এসেছেন। তোমার খোঁজ এখন শেষ হয়েছে, তোমার মন এখন শান্ত পরিতৃপ্ত।
শিব বাবা নিজে তোমার সম্পূর্ণ দায়িত্ব গ্রহণ করেছেন। তার আশীর্বাদে ভরা তোমার এই জীবন ধন্য ধন্য হয়ে গেছে। তুমি যে পরমাত্ম কর্তব্য অবলোকন করে চলেছ, তুমি তার কাছ থেকে যা পেয়েছ, যুগ যুগান্তরে এমন প্রাপ্তি আর কেউ করেনি। তাই হে মহান সৌভাগ্যশালী আত্মা, নিজের শ্রেষ্ঠ উচ্চ মহান ভাগ্যকে সর্বদা স্মৃতিতে রাখো, ঈশ্বরের গুণগান করে তার অনন্ত আশীষ মস্তকে নিয়ে নির্ভয়ে আনন্দে জীবনের পথে এগিয়ে যাও। ওম শান্তি।